हे एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज के आरेकटा आबार कुकिंग वीडियो निये चले एसेछि। तो आज के आमी बनाते चले गाजर का हलवा। तो देखते पाच्छो गाजर के छोटो छोटो करे माने কি বলো এটাকে জাস্ট গ্রেট করে রেখে দিয়েছি। আর দুধ নিয়েছি, ঘি নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, আর নিয়েছি মিল্ক মেড। তো এবার কড়াটা বসিয়ে দিয়ে কড়াটাকে ভালো করে গরম করে এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘির পরিমাণটা আরেকটু বেশি হওয়া উচিত ছিল, কারণ আজকে আমি প্রায় হাফ কেজিরও একটু বেশি আমি গাজর নিয়েছি। তো আমার মনে হয়েছিল যে ঘিটা আরেকটু হলে হয়তো আরও ভালো হতো। তো এবার ঘিটা গরম হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। গাজরগুলোকে ভালো করে আমি গ্রেট করে নেব। আই এম সরি, গ্রেট তো ভালোভাবে করেই নিয়েছি, এবার ভালোভাবে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দেব। তো দেখতে থাকো আমি কীভাবে করেছি। আর শীতের দিনে গাজরের হালুয়া খেতে কার না ভালো লাগে বলো তো? তাই আজকে আমি চলে এসেছি এই জিনিসটা বানাতে। তো এবার দেখতেই পাচ্ছো যে আমি দিয়ে দিয়েছি সব গাজর। আর এবার হচ্ছে কি, ভালোভাবে আমি এগুলোকে নাড়াচাড়া করছি। আর আমি ততক্ষণ এটাকে কষাবো যতক্ষণ না এটা নরম হয়ে আসে। আর যতটা পরিমাণ এখন তোমরা দেখতে পাচ্ছ তার প্রায় হাফ হয়ে না যায়। তো এবার দেখো আমি কষাতে কষাতে এগুলোকে ভালোভাবে নরম করে ফেলেছি, আর কতটা ছিল তাতে কতটা কমে এসেছে। তো এবার আমি দিয়ে দেব দুধ। দুধটা ঠান্ডাই দিচ্ছি, দুধটাকে আমি আর মানে ফুটাইনি। তো এবার দুধটা দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্স করে ফুটতে দেব, খুব ভালোভাবে ফুটতে দেব, যাতে তোমার গাজরের গায়ে লেগে যায় আর একদমই ঝোল মানে জল জল জিনিসটা না থাকে, একদমই শুকিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, বুঝতেই পারবে কিভাবে করছি। তো আমি দুধটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, আর যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এলাইচি। তো আমি ভালোভাবে গুঁড়ো পারিনি, দেখতেই পাচ্ছ। তো এভাবেই আমি দিয়ে দেব দুধ। এবার ফুটতে শুরু করে দিয়েছে, তো এই সময়েই এই এলাইচিগুলো দিয়ে দেওয়াটা বেটার। তো দেখো, আর আমি ভালোভাবে দুধটাকে ফুটাবো যাতে খুব ভালোভাবে গাজরের সাথে মিক্স হয়ে যায়, একটা থিক কনসিস্টেন্সিতে চলে আসে। ততক্ষণ আমি এটাকে ফুটাতে থাকবো। এবার দেখতে পাচ্ছ কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে দুধের। আর এবার যখন এটা অনেকটা ঘন হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিয়েছি মিঠাই মিট। তো মিঠাই মিট দিয়ে দেওয়ার আগে কিন্তু আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম, আমি ওইটা স্কিপ করে গেছি, ভিডিওটা করতে ভুলে গেছি। তো এবার দেখো মিঠাই মিট দিয়ে অনেক ভালো করে কষিয়ে দেবো, একদম মাখামাখা করে নেব, তাহলে খেতে সেটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর আমার এই জিনিসটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে গেছে। এবার কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে বন্ধ করে দেব। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবে না। তো দেখতেই পাচ্ছ আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর হ্যাঁ, গার্নিশ করার সময় তোমরা, আমি যে ভুলটা করেছি সেটা তোমরা করো না। গার্নিশ করার সময় আমি করার জন্য আমি রেখেছিলাম হচ্ছে কি কাজু ছোটো ছোটো করে কেটে, সেগুলো উপরে দিয়ে করব। বাট তাড়াহুড়ো চক্করে আমি একটা ছবি নিতে পারলাম না, আমি কিন্তু করেছিলাম ওইভাবে সবাইকে দেওয়ার সময়, কিন্তু আমি ছবিটা তুলতে পারলাম না। তো যাই হোক, তোমাদের সামনে এই ভিডিওটা আনতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই বন্ধুরা।